মনে পড়ল চন্দ্রাও কিন্তু চন্দ্রভানু রাজার মেয়ে, বিশ্বভানু চন্দ্রভানু সুভানু তিন ভাই ছিলেন সহদেবা। বিশ্বভানু রাজার মেয়ে হচ্ছে রাধারানী, চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে সন্ধ্যাবলী, আর সুভানু রাজার ছেলে হচ্ছে সুভ। যেটা যদি রাম অবতারে যিনি ছিলেন সবরই, আপনারা সবরে সবরে উপাখ্যান করেছেন আমার সবরই বনের মধ্যে পথির সাজিয়ে বসেছিলেন ভগবান রামচন্দ্রকে সেবা করবে বলে। তা কেমন সেবা? না, রামচন্দ্রকে পতিরূপে সেবা করে তেমন আমার শুনে নিয়ে বসেছিল। রামচন্দ্র যখন বনবাসে গেলেন তো সবরই কুঞ্জে গিয়ে উঠেছিলেন, সুন্দরী সবরই আমি এসেছি প্রভু, আমি তোমার সেবা করবার জন্য বসেছিলাম, আমি তো শিখছি সেবা করো বলো না, ফল দিয়ে ফুল দিয়ে জল দিয়ে তোমার সেবা করার কেউ ভাবো আমি অর্জন করবো বলে বসে নেই, আমি আমার শরীর দিয়ে তোমার সেবা করবার রচনা করেছি। প্রতিদিন আমি বৃদ্ধা হয়েছি, ভূমি হয়েছি, আমার অঙ্গের বিন্দুগুলো সব শিথিল হয়ে গেছে, এই শরীরটি আমি তোমার সেবা করতে পারবো না। শহরীকে যদি ধরে রামচন্দ্র বললেন শহরী ধন্যবাদ, এই দুটাকে স্বীকার করিয়া আমি এগুলি আর কারোর কাছে বিশ্বাস করতে পারবো না, তবে তুমি আমাকে পাবে বনভূমিতে গিয়ে কুঞ্জ সাজিয়ে বসে থাকে, কবে কোনদিন মহা পিতা জানে না, তার প্রিয় সঙ্গী সরস্বতীকে নিয়ে প্রত্যেকদিন কুঞ্জ সাজায়, আজকে কুঞ্জ সাজাচ্ছে, আর এই কুঞ্জপতি যেতে যেতেই চন্দ্রাবলীর কুঞ্জকে দর্শন করে তরুণবাবার পথে মাঝে মাঝে পড়েছে, এখন রাধারানী কুঞ্জে যেতে গিয়ে যদি চন্দ্রাবলীর কাছে খারাপ হয়ে যায় সেই ভয়ে বলেন কি করলেন, টুপি সাজে লুকিয়ে যেতে হবে, আর লুকিয়ে যেতে গেলে চরমের নতুন রাখলে হবে না, নতুন করে তুলতে হবে, নতুন দেরি করে যদি ধরা পড়ে গোলমাল শুরু হয়ে গেল, গোলমাল কিসের গোলমাল, গোবিন্দ তার শরীরের প্রত্যেকটা অঙ্গ এক এক ভক্তকে দিয়েছিলেন, চরণ দিয়েছে নতুনকে, বক্ষদেশ দিয়েছে বনমানকে, বস্ত্র দিয়েছে সুমাকে, আমি চরণের মধ্যে দিকে বক্ষদেশ দিয়েছি বনমান তো তার হল আমি সেই গোলমাল শুনছে কে চন্দ্রাব
বাবাদের সঙ্গে সরস্বতী বলিল, সাজাতে সাজাতে চন্দ্রাবলিতে বলছে টোকা, কোথায় যেন লক্ষ্মণ করছে। আচ্ছা
Thank you.
অবিবাহিত, তুমি পুরুষ আমি নারী, আমার বিয়ে হয়নি, তাহলে তোমার সাথে আমার রাত্রিবেলায় আনন্দ হলো মানে তোমার সাথে আমার বিয়ে হয়ে যায়। বন্ধু আমাদের শাস্ত্রে প্রমাণ আছে বিবাহের প্রচলন, স্বামী স্ত্রীকে কি করে অবসর দিতে হবে। চলো চলো আমার কুঞ্জে চলো, তারপর তুমি দেখি মানুষ হচ্ছে বা বড় ব্যক্তি বেঁচে
কমছে আমাদের দিয়ে আমাদেরকে বেশি তুমি জানো না, তুমি জানো না যে ভক্ত পরীক্ষার কথা কখনো ভগবান তাড়াতাড়ি মামার কলার দাবিটা গাছ থেকে ফিরে ঘুরে মানে দাওয়ায় নামিয়ে গোবিন্দকে কোলে বসিয়েছে। তারপর মহানন্দে তাদের থেকে কলার ইচ্ছায় গোবিন্দকে কলা খাওয়াচ্ছে। কিন্তু কলার বদলে পোশাক খাওয়াচ্ছে এই বিদুর যেটা পোশাক খাওয়া দেখেছে এই বাবা দিয়েছে মনোরাগে।